দেখো, বেসব্যান্ড ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক, তো আমরা যে নেটওয়ার্কের কেবল বা তার একই সময়ে শুধুমাত্র একটি সিগন্যাল বা সংকেত বহন করতে পারে সেই নেটওয়ার্ককে বেসব্যান্ড নেটওয়ার্ক বলে। বেসব্যান্ড নেটওয়ার্কে অনেকগুলি কম্পিউটার কেবল কেবল বা তার শেয়ার করার জন্য ডেটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত করে, যাকে ডেটা প্যাকেট বলে। প্রতিটি কম্পিউটার এইভাবে ডেটা প্যাকেট তৈরি করে, যা সহজেই আলাদা করা যায়। ডেটা প্যাকেটগুলি গ্রাহক বা রিসিভিং কম্পিউটারে গিয়ে পুনরায় একত্রিত হয়, যা রিঅ্যাসেম্বলিং নামে পরিচিত। বেসব্যান্ড কমিউনিকেশনে সাধারণত স্বল্প দূরত্বের ডিজিটাল সিগন্যাল প্রেরণে ব্যবহৃত হয়। লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ল্যানের ক্ষেত্রে বেসব্যান্ড প্রযুক্তি ব্যবহার আমরা দেখতে পাই। ব্রডব্যান্ড, যে নেটওয়ার্কের কেবল একই সময়ে একাধিক সিগন্যাল বা সংকেত বহন করতে পারে সেই নেটওয়ার্কে ব্রডব্যান্ড নেটওয়ার্ক বলে। ব্রডব্যান্ড হলো একটি হাই স্পিড ডিজিটাল নেটওয়ার্ক পরিষেবা। এই নেটওয়ার্কের মাধ্যমে 128 থেকে 256 Mbps হারে ডেটা আদান প্রদান করা যায়। সেখানে সাধারণ টেলিফোন লাইনের মাধ্যমে 56 থেকে 64 Kbps হারে তথ্য আদান প্রদান করা যায়। কেবল টিভি নেটওয়ার্ক হচ্ছে ব্রডব্যান্ড নেটওয়ার্কের একটি বাস্তব উদাহরণ। এখানে একটি মাত্র কেবল বা কোএক্সিয়াল কেবল একটি টিভি চ্যানেলের সিগন্যাল বহন করে নিয়ে যায়। কেবল টিভি নেটওয়ার্ক টিভি সার্ভিসের পাশাপাশি ইন্টারনেট পরিষেবা একই কেবলের মাধ্যমে প্রদান করে। তোমরা কেবল নেটওয়ার্কে দেখেছো, টিভিতে যে কেবলটা আসে সেখানে একটা তার থাকে, হ্যাঁ, তা এই তারটা তোমরা নিশ্চয়ই বাড়িতে দেখবে, তোমাদের বাড়িতে তো টিভি আছে, সেই টিভিটা এবার খুলে দেখবে যে যে তারটা এসে সেই তারটা কীরকম আছে। ব্রডব্যান্ড কমিউনিকেশন যেহেতু বৃহত্তর ভৌগোলিক অঞ্চলের মধ্যে ব্যবহৃত হয়, তাই এটি ওয়ানের এর একটি জনপ্রিয় পদ্ধতি হিসেবে পরিচিত। তা আমাদের পরীক্ষায় কোশ্চেন কীভাবে আছে, না বেসব্যান্ড ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক কী, বেসব্যান্ড নেটওয়ার্ক কী, ব্রডব্যান্ড কী, বা এদের মধ্যে পার্থক্য আসতে পারে। নেটওয়ার্কের আমাদের খুব বড় কোশ্চেন এখানে আসে না, ওই জন্যে প্রত্যেকটা জিনিসকে তোমরা মন দিয়ে পড়বে, একটা বইকে ভালো করে পড়বে, তারপরে অন্য বই থেকেও পড়াশোনা করতে হবে, সেটা আমরা দেখাব। কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তুলতে হলে কম্পিউটারের বাইরেও আরও কতকগুলি অত্যাবশ্যকীয় উপাদান, যেমন হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রয়োজন। কোনো নেটওয়ার্কে কী কী উপাদান বা কম্পোনেন্ট প্রয়োজন হবে তা পুরোপুরি নির্ভর করছে ওই নেটওয়ার্কের ধরন ও বিস্তৃতির উপর। নিচে এগুলি সম্বন্ধে কি আলোচনা করা আছে। দেখো, সার্ভার, সার্ভারটা কি, নেটওয়ার্কে যে কম্পিউটার ফাইল, ডেটা, প্রোগ্রাম, সফটওয়্যার, প্রিন্টার, স্ক্যানার ইত্যাদি হার্ডওয়্যার নেটওয়ার্কে যুক্ত অন্য কম্পিউটারে বা নোটগুলিকে সরবরাহ করে তাকে সার্ভার বলে। সার্ভার হলো নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তবে নেটওয়ার্কের প্রতিটি সার্ভারের এক একটি আলাদা নাম থাকে, ব্যবহারকারী সেই নামেই সার্ভারটিকে চিহ্নিত করতে পারে। নেটওয়ার্কে দুই ধরনের সার্ভার ব্যবহৃত হয়, একটা বলা ডেডিকেটেড, একটা নন ডেডিকেটেড সার্ভার। ডেডিকেটেড সার্ভার হলো এই ধরনের সার্ভার তথ্য সঞ্চয় ও সঞ্চিত সেই সঞ্চিত তথ্যের বণ্টন করার কাজে নিয়োজিত থাকে। সাধারণ কম্পিউটারকে এই ধরনের সার্ভার হিসেবে ব্যবহার করা যেতে পারে। নন ডেডিকেটেড নেটওয়ার্কে এই ধরনের সার্ভার যেমন একদিকে ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করে, অপরদিকে কম্পিউটারের এক অংশ সার্ভার হিসেবেও কাজ করে। যেহেতু কম্পিউটারটি সম্পূর্ণভাবে সার্ভার হিসেবে কাজ করার জন্য নিয়োজিত নয়, তাই এই ধরনের সার্ভারকে আমরা নন ডেডিকেটেড সার্ভার বলি। এছাড়া নেটওয়ার্কে কতগুলি নির্দিষ্ট কাজের জন্য বিশেষ ধরনের সার্ভার ব্যবহৃত হয়, সেগুলি হলো ফাইল সার্ভার, কমিউনিকেশন সার্ভার, প্রিন্ট সার্ভার। ফাইল সার্ভার হলো
এই ধরনের সার্ভার ফাইল সংরক্ষণ স্টোর করার জন্য উত্তোলন রিট্রিভ এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে প্রয়োজন অনুসারে ফাইল সরবরাহ করার জন্য নিয়োজিত থাকে। কমিউনিকেশন সার্ভার এই ধরনের সার্ভার নেটওয়ার্কের ওয়ার্কস্টেশনগুলির মধ্যে সংযোগ রক্ষা করে। প্রিন্ট সার্ভার নেটওয়ার্কে যুক্ত কম্পিউটারগুলি যেহেতু এক একটি ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করে, প্রিন্ট সার্ভার সেই ওয়ার্কস্টেশনগুলি প্রয়োজন অনুসারে প্রিন্টিং বা হার্ড কপির যোগান দেয়। তাহলে আমাদের এখানে ডেডিকেটেড সার্ভার এবং নন ডেডিকেটেড সার্ভার কী এটুকু পড়ব, কয়েকটা ফাইল সার্ভারের নাম জানব, তাদের কী কাজ সেগুলো একটু জানব। ওয়ার্কস্টেশন হচ্ছে নেটওয়ার্কের ব্যবহারকারীরা যে সকল কম্পিউটার ব্যবহার করে তথ্য আদান প্রদান করে তার প্রত্যেকটি কম্পিউটারকে আমরা এক একটি ওয়ার্কস্টেশন বলা হয়। এই ওয়ার্কস্টেশনগুলি প্রয়োজন অনুসারে নিজেদের মধ্যে অথবা মেন সার্ভার থেকে তথ্য আদান প্রদান করে। এবার দেখো আছে তোমাদের বইয়ে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এবারে এখানে কোশ্চেন সেভাবে আসে না, NIC-র ফুল ফর্ম কী, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা কী, এটা খুব কমবারই আসে, তথাপি এক নম্বরের জন্য তোমরা তৈরি থেকো। এটি নেটওয়ার্ক কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার হিসেবেও পরিচিত বা সর্বাধিক পরিচিত, যা নেটওয়ার্ক যুক্ত প্রতিটি কম্পিউটারে ইনস্টল করতে হয়। ল্যান নেটওয়ার্কে কেবেলের মাধ্যমে সরাসরি কোনো তথ্য কম্পিউটার প্রেরণ করা যায় না, এই জন্য নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা NIC-র প্রয়োজন হয়। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এমন একটি যন্ত্র যা একটি কম্পিউটার সাথে অন্যান্য কম্পিউটারগুলি ফিজিক্যালি সংযুক্ত করে। NIC-কে দুভাগে ব্যবহার করা হয়, এটা মাদারবোর্ডের মধ্যেই থাকে, এটাকে বলা এই কার্ডটাকে বলা ইনবিল্ট অবস্থায় থাকে, অথবা মাদারবোর্ডের PCI স্লটে আলাদাভাবে লাগাতে হয়। অন্য অংশটি ক্যাবিনেটের পিছনে দিকে থাকে, যেখানে কেবিলটি RG-45 কানেক্টরের সঙ্গে সংযুক্ত থাকে। NIC প্রস্তুতকারী সংস্থার দেওয়া ড্রাইভার প্রোগ্রাম হার্ড ডিস্কে ইনস্টল করে এই নেটওয়ার্ক কার্ডকে ব্যবহার করা হয়।